এক বালক ছিল, সে বালক কাঁধে এরকম ফেরিওয়ালাদের মতো ফেরি করে দুই পাশে দুটো পাত্রে পানি নিয়ে তার মনিবের কাছে যেত। এখন তার যে দুটো পাত্র ছিল, একটা পাত্র একেবারে পারফেক্ট, কিন্তু অন্য যে পাত্রটা ছিল সেখানে ছোট্ট একটা ফুটো ছিল, যেটার কারণে সে যখন যেত আস্তে 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 পানি পড়ে যেত। এবং এটার কারণে যে ভাঙা হালকা ভাঙা পাত্রটা ছিল, ওটা সেই পারফেক্ট পাত্রটাকে দেখে প্রতিদিন আফসোস করতো যে আহা, আমার মাত্র একটাই কাজ, পানি নিয়ে যাওয়া, এটাও আমি ঠিকঠাকভাবে করতে পারছি না। আর ওই ভাঙা পাত্রটা একদিন বালককে বলেই বসলো যে আমি আসলে খুবই লজ্জিত, খুবই দুঃখিত যে আমার কারণে প্রতিদিন তুমি এত কষ্ট করো, কিন্তু তোমার মনিবের কাছে শুধুমাত্র অর্ধেক পাত্র ভর্তি পানি নিয়ে যেতে পারো। আমার কারণে মনে হয় তোমার মনিবও তোমার উপরে খুবই বেশি বিরক্ত। তখন সেই বালক বলল যে আচ্ছা, তুমি এই ভাবছো, তোমার যে এই ছোট্ট একটা উইকনেস আছে বা দুর্বলতা আছে, এটা আমি অনেক আগে থেকেই জানতাম। সেই ভাঙা পাত্রটা তো অবাক হয়ে গেল যে আরে কি জানতা তুমি, কেমনে কি? তখন সে বলল যে আগামীকালকে যখন আমি পাত্রের পানি নিয়ে যাব, তখন তুমি তোমার সাইডের রাস্তাটা খেয়াল করবা, আর যে ভালো পাত্রটা ছিল তার সাইডের রাস্তাটা খেয়াল করবা। পরের দিন আসলো, ভাঙা পাত্রটা দেখলো রাস্তার মধ্যে যখন সে তারা যেত, তার যে সাইডটা ছিল সেই সাইডে অনেক সুন্দর ফুল, অন্য সাইডে একটাও ফুল নাই। তখন বালক বলল, তোমার যে একটা ছোট্ট দুর্বলতা আছে, এটা আমি অনেক আগে থেকেই জানতাম, আর তাই রাস্তায় তোমার সাইডে আমি অনেকগুলো সুন্দর ফুলের বীজ বপন করে দিয়েছিলাম, এবং প্রতিদিন যখন আমি তোমাদেরকে নিয়ে যাই, তোমার পাত্র থেকে যখন আস্তে 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 পানি পড়ে, ওই বীজগুলোর উপরে পানিগুলো পড়ে, মুখ থেকে সুন্দর সুন্দর ফুল হয়, রাতেবেলা আমি ফুলগুলো নিয়ে আমার মনিবের ঘরে দিয়ে আসি, এবং প্রতিদিন সকালবেলা আমার মনিব যখন ঘুম থেকে উঠে সেই ফুলগুলো দেখে। এবং তুমি চিন্তাও করতে পারবা না যে তুমি নিজের অজান্তেই তুমি আমার মনিবকে কত বেশি খুশি করে ফেলেছো, এবং যেটার কারণে আমার মনিব অলরেডি আমাকে বিশাল একটা পুরস্কারও দিয়ে দিয়েছে। সেই গল্পটার ছোট্ট একটা মোরাল হলো, অনেক সময় আমাদের কিছু দুর্বলতা থাকে, এবং ওই দুর্বলতা থেকেই অনেক বড় কিছু হয়ে যায়, এবং এটা হয়তো বা আমরা কখনো ভাবতেই পারি না। এবং আমরা মানুষরা কিন্তু কেউই পারফেক্ট না, আমাদের সবারও হাজারো হাজারো দুর্বলতা আছে। যেদিন আমরা ওই ভাঙা পাত্রের মতো আমাদের দুর্বলতাটা দিয়ে ভালো কি কাজ করতে পারি সেটা যখন বের করতে পারবো, অথবা ওই বালকের মতো যদি আমাদের লাইফে কোনো মাস্টার থাকে বা কোনো একজন মেন্টর থাকে, যে কিনা আমাদেরকে ধরিয়ে দিতে পারবে যে তোমার এই উইকনেস দিয়ে তুমি এই বড় কাজটা করতে পারো, সেদিন আসলে আমাদের প্রতিটা উইকনেস আমাদের একটা বিশাল স্ট্রেংথ হয়ে যাবে, এবং আমরা হয়তো নিজের অজান্তেই এত বড় বড় কাজ করে ফেলবো যেটা হয়তো আমরা নিজেরাই এখন চিন্তাই করতে পারবো।